বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম আমি জুবিদা খাতুন সহকারী শিক্ষক লামনগর একাডেমি রামগঞ্জ লক্ষ্মীপুর আমার আজকের পাঠদানের বিষয় হলো নবম দশম শ্রেণী কবিতা তাহলে আসো আজ আমরা জীবনসঙ্গীত কবিতা নিয়ে আলোচনা করি জীবনসঙ্গীত লিখছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এখন আমরা কবি সম্পর্কে জানব জন্ম আঠারোশো সালের সতেরো এপ্রিল হুগলি জেলার গুলিঠা রাজবল্লভাট গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন ফলে তার পড়াশোনা তখন বন্ধ হয়ে যায় অতপর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি ইংরেজি শিখেন পরবর্তীকালে তিনি কলেজের সিনিয়র স্কুল পরীক্ষা উত্তীর্ণ হন পরে তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি সরকারি চাকরি স্কুল শিক্ষকতা এবং পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত হন মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিবান স্বদেশ প্রেমের অনুপ্রণায় তিনি বৃত্ত নামক মহাকাব্য রচনা করেন তাহলে তিনি যে মহাকাব্য রচনা করেন তার নাম কি বৃত্ত সংঘার এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী বীরবাহু আশাকানন কানন ছায়াময়ী ইত্যাদি চব্বিশ মে উনিশশো তিন সালে হেমাচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যু করেন তাহলে আস আমরা কবিতা আবৃত্তি করি জীবন সঙ্গীত লিখছেন হেমাচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলনা কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলজীব করোনা ক্রন্দন মানব জনম সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে বলুন মন কর যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় জীব আকিঞ্চন করোনা সুখের আশ করোনা দুঃখের পাঁশ জীবনের উদ্দেশ্য তা নয় সংসারে সংসারী সাজ করনিত্য নিজ কাজ ববের উন্নতি যাতে হয় দিন যায় ক্ষণ যায় সময় কারণ নয় বেগে দায় নাহি রহে স্থির সহায় সম্পদ বল সকলি গুছায় কাল আয়ুজেন শৈবালের নীর সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে বয়বীত হয়েও নামানব কর যুদ্ধ বীর্যবান যায় যাবে জাগ প্রাণ মহিমায় জগতে দুর্লভ মনোহর মুক্তি হেরে অহিজীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর অতীত সুখের দিন পুনোয়ার আর ডেকে এনে চিন্তা করে হয়েও না কাতর মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন পাতস্মরণীয় সেই পথ লক্ষ্য করে শিবকৃতি দজা ধরে আমরাও হব বরণীয় সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হেমর সে চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদ্দারে আসিবে সত্তর করোনা মানবগণ বৃথক হয় এই জীবন সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছে যাহা সাধন করহ তাহা রত হয়ে নিজ নিজ কাজে চলে আসো আমরা কিছু নতুন শব্দ শিখি কাতর স্বরে দুর্বল কণ্ঠে দ্বারা স্ত্রী বা দৃশ্যে বাইরে জগতের চাকচিক্যময় রূপে বা জিনিসে জীবাত্মা মানুষের আত্মা অনিত্য অস্থায়ী আকিঞ্চন চেষ্টা আশ আশা ববের জগতের সমরাঙ্গনে যুদ্ধক্ষেত্রে বীর্যবান শক্তিবান মহিমা গৌরব পাতসরণীয় সকালবেলা স্মরণ করার যোগ্য দজা পতাকা বরণীয় সম্মানের যোগ্য আয়োজন শৈবালের নে শ্যাওলার উপর পানির পোটার মতো ক্ষণস্থায়ী তাইলে আস আমরা এখন কবিতাটি সংক্ষেপ আলোচনা করি আমাদের জীবন কেবল নিচুক স্বপ্ন নয় কাজে এই যে পৃথিবীতে পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না স্ত্রী পুত্র কন্যা এবং পরিজনবর্গ বর্গ কারণা এই কথাও ঠিক না মানব জন্ম অত্যন্ত মূল্যবান মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই তা আমাদের জীবনের উদ্দেশ্য নয় সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্বে যথাযথভাবে পালন করতে হবে কেননা বোর মুক্তি নেই আমাদের জীবন জানা শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী সুতরাং মানুষকে এই পৃথিবীতে সাহসী যুদ্ধর মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরকেও বরণীয় হতে হবে কেননা জীবন তো আমরা সম্পর্কে মোটামুটি জানলাম আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে খোদা হাফেজ